মুক্তি জটিলতায় আছে যৌথ প্রযোজনার ছবি বস টু। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার ছবি এটি। আর এই ছবির প্রচারণায় মঙ্গলবার দুপুরে ঢাকায় এলেন চিত্রনায়ক জিৎ, আর এসে এদিন সন্ধ্যায় মিলিত হলেন একটি সংবাদ সম্মেলনে। অংশগ্রহণ করলেন ইফতার পার্টিতেও, জানালেন ইফতার করার অনুভূতির কথাও। মঙ্গলবার বিকালে আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা বস টু এর প্রমোশনের জন্য রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলন ও ইফতার পার্টি। সেখানে উপস্থিত ছিলেন বস টু ছবির অন্যতম দুই তারকা শিল্পী কলকাতার জিৎ ও ঢাকার নুসরাত ফারিয়া। ভিসা জটিলতায় অনুষ্ঠানে আসতে পারেননি ছবির আরেক চিত্রনায়িকা শুভশ্রী। তবে শুভশ্রীর অভাব বোধ করতে দিলেন না কলকাতার চিত্রনায়ক জিৎ। তিনি অনুষ্ঠানে সবার সঙ্গে বসে ইফতারি করার আগে বললেন, গেলবারেও সবার সঙ্গে ইফতার করার স্মৃতিটুকু। জিতের শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার বেশ ভালো লাগে আপনাদের মাঝে আসতে, যতবারই আসছি খুব ভালো লাগে। গতবার আমরা বাদশা সিনেমার প্রমোশনে এসেছিলাম, এবারও এতে আমার সিনেমা আসছে। এই উপলক্ষে আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে এলাম, আপনাদের সাথে ইফতারি করেও ভালো লাগে। এখানকার আন্তরিকতা দেখে সবসময় মুগ্ধ হয়ে যায়, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবারের মতো এবারও কিছু ভালো মেমোরিজ নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।